আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই যে আজকে আমরা চলে এসেছি শুক্রবারে দাওয়াত খেতে, তো আমাদের একজন প্রিয় মানুষের বাসায়। তো এই যে তার বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসলে সবাই ক্যামেরার সামনে কিন্তু আসতে চায় না, অনেকেই পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, বা তাদের ফ্যামিলি থেকে অ্যালাউ করে না। তো যাই হোক, সবাই প্রাইভেসি কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি করেছি আমি, যদিও কারো বাসায় গেলে কিন্তু ভিডিও করতে ইচ্ছা করে না। তো এই যে কত পদের রান্না করেছে আমাদের জন্য, এখানে গরুর মাংস আছে, মুরগির মাংস আছে, ইলিশ মাছ আছে, আরও আছে চিংড়ি মাছ, ডিম এবং সালাদ, এবং শেষেও আছে অনেক মিষ্টি খাবার। তো আসলে এত কিছু যে উনি রান্না করবে আমাদের জন্য, এটা আমরা আশা করতে পারিনি। তো দুপুর টাইমে দাওয়াত ছিল, তো যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল আসলে। তো এই যে একটার পর একটা আমাদেরকে বের করে দিচ্ছে, তো আমরা খাচ্ছি, তিনজনের জন্যই বেরিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ডকে বলেছিল আসতে অনেক করে, বাট ও কোথাও যায় না আসলে দাওয়াত খেতে, বা তেমন একটা আত্মীয় স্বজনের বাসায় ও যেতে পছন্দ করে না আমার মতোই। তো আমিও এমন ছিলাম, আমি কারো বাসায় যেতে পছন্দ করতাম না আগে, বাট এখন বেবি হওয়ার পর থেকে আমি সব জায়গায় যেতেই পছন্দ করি। তো এই যে আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস আর ডিম দিয়ে দিচ্ছি, যদিও ওকে আমার পর থেকেই খাওয়ানো হয়েছে। তো মাশাআল্লাহ, আমার মেয়ে মানুষজন দেখলে কিন্তু খায় ভালোই। তো এই যে এখন আমাদেরকে পায়েস দেওয়া হয়েছে, যদিও আমি এটা খাইনি, আমার মা খেয়েছে, তো আমি একটু মিষ্টি জাতীয় জিনিস কম খাই। তো এখন আমরা এই যে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, তো আমার মেয়ে তো কখনো মিষ্টি ছুঁয়েও দেখে না, বাট ওখানে গিয়ে কি হয়েছে আলহামদুলিল্লাহ সাদা মিষ্টি খেয়েছে ও। তো এই যে খাওয়া দাওয়া করে মিষ্টি এবং কোকো দিয়েছিল আমাদেরকে, স্প্রাইট, আবার পানও খেয়েছে, আর আমার মেয়েকে চকলেটও কিনে দিয়েছে, চিপসও কিনে দিয়েছে, এবং আসার সময় আমাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছে। আসলে কি বলবো, মানে পৃথিবীতে কিছু মানুষ আছে যে আপন থেকে অনেক বেশি আপন হয়। তো দেখা গিয়েছে যে আপন মানুষরাও আপনাকে যতটুকু সম্মানও দিবে না, পর কিন্তু তার থেকে অনেক বেশি অনেক সময় পাওয়া যায়। তো আল্লাহ, আসলে আল্লাহর ইচ্ছা সব কিছু আমি বলবো। ওনাদের বাসায় দাওয়াত খেয়ে অনেক অনেক ভালো লাগলো, মানে যে কি না কি বলবো, যে আপন মানুষের বাসা মনে হয় গেলে যে এত ওটা শান্তি লাগে না। তো এই যে আসার সময় আমার হাজবেন্ডের জন্য এই যে ভর্তি করে দিয়ে দিয়েছে। তো অনেক নিষেধ করছিলাম যে এত দেওয়ার দরকার নেই, এটা মুরগির মাংস, ওটা গরুর মাংস আর ডিম, পুনরাদের নিষেধ করছিলাম। তো এই যে দিয়ে দিয়েছি, এখানে ইলিশ মাছ আছে, চিংড়ি মাছও আছে, অনেকগুলো দিয়েছে ঠেসে ঠেসে। তো পরবর্তীতে এগুলো আমাদেরকে খেতে হয়েছে। তো আমি একটু অল্পই খেয়েছি, যেহেতু একটু কিছুদিন ধরে ডায়েট করার চেষ্টা করছিলাম, তো একটু অল্পই খেয়েছি। তো আসার সময় আবার চকলেট, চিপসও দিয়েছে, আরও অনেক কিছু দিতে চেয়েছিলো, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ এত খাওয়া দাওয়া আমি করতে পারি না আসলে, যদিও আমি একটু মোটা, বাট আমি অত খাওয়া দাওয়া করি না। তো এই ব্লগটা এতটুকুই ছিল, আর আমরা এর মধ্যে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এর আগে যেখানে ঘুরতে গিয়েছিলাম গার্ডেন পার্কে, সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম, ওই ভিডিওটা আমি এডিট করতে পারিনি, তো এডিট করে দিয়ে দিব। তাই যেখানে ঘুরতে গিয়েছিলাম ওই জায়গার কিছু অংশ আপনাদেরকে সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাইকে অনেক ধন্যবাদ।
না না এটার উপরে।